আসুন বন্ধুরা ঋতধারা ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি গল্পটির নাম বড়িওয়ালা লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য প্রতি মাসেই বড়ি দিতে এসে এক টানা খানিক্ষণ বক বক করে যায় লোকটা নিজের সুখ দুঃখের কাহিনী অভাব অনটনের গল্প সেই কবে সব খুঁয়ে ওপার বাংলা থেকে চলে এসেছিল কিভাবে এখানে দিনের পর দিন অনাহারে কাটিয়েছে কত যুদ্ধ করে তার বাপ চ্যাঠারা কলনী গড়ল বাখারি দরমার দেওয়াল কিভাবে একটু একটু করে পাকা হলো তারপর বাপ মরলো মা মরলো লেখাপড়া শিখে তুলে একটা সেরামিক্সের কারখানায় চাকরি জুটিয়েছিল সেই কারখানাতেও কবে তালা ঝুলে গেছে তখন থেকে শুরু হয়েছে এই বড়ি আচার ফেরি করার কাজ দাদারা ঠকিয়ে আলাদা করে দিয়েছে বুড়ি পিসি এসে পড়েছে ঘাড়ে তার মধ্যেই বিয়ে তার মধ্যেই ছেলে শুনতে মন্দ লাগে না সুমিতার মায়াও হয় রোমাঞ্চও জাগে আহারে কত কষ্ট করেই না বেঁচে থাকে মানুষ আজ বড়িওলা একটু যেন বিমর্ষ নীরবে বড়ি দিল নীরবেই চলে যাচ্ছিল সুমিতাই ডাকল তোমার শরীর টির খারাপ নাকি এক মুখ কাঁচা পাকা দাঁড়িয়ে মাঝ বয়সেই কপালে বলি রেখা এসে যাওয়া মানুষটা ম্লান মুখে বলল ছেলেটাকে নিয়ে বড় ভাবনায় আছি বৌদি কেন কি হয়েছে ছেলের আর বোধহয় ওর পড়াশুনো চালাতে পারলাম না এনে উঠল চার পাঁচশো টাকার বই কিনতে হবে কিভাবে যে কি করি দিনে তো এই তিরিশ চল্লিশ টাকা রোজগার বড়িওলা বড় করে একটা শ্বাস ফেললো ছেলেটার খুব মাথা ছিল বৌদি অ্যালজেব্রা জিওমেট্রি সব টকাটক করে ফেলে স্কুলের স্যাররা বলেন সত্য বন্ধু স্কুলের নাম রাখবে কোন স্কুলে যেন পড়ে তোমার ছেলে কলনির স্কুল। আগে এইট পর্যন্ত ছিল এখন মাধ্যমিক হয়ে গেছে তা ছেলের মাথা হেড স্যারকে বলো যদি বই করেন তারা দিয়েছেন কয়েকটা তবু সুমিতার মনটা দয়ায় ভরে গেল রাজা গত বছর স্টার পেয়ে মাধ্যমিক পাশ করেছে কিন্তু ওর ইংলিশ মিডিয়াম স্কুলের বই তো নিশ্চয়ই বড়িওলার ছেলের চলবে না চট করে ঘরে গিয়ে একটা একশো টাকার নোট নিয়ে এলো সুমিতা আপাতত এটা রাখো দেখো কত দূর কি হয় না হলে পরে আবার এসে বা বড়িওলার চোখ চিকচিক করে উঠল সবার প্রাণে যদি আপনার মতো দয়া মায়া থাকতো বৌদি সামান্য বড়ি আচার নিয়েই কত লোকে কত কথা শোনায় বেশি দাম নিচ্ছ বড়িতে ময়দা মেশাও কেন হিঙের গন্ধ কই অথচ আমার পিসি নিজের হাতে বড়ি দেয় আচার বানায় আপন মনে বিনবিন করতে করতে লোকটা চলে গেল বুকের মধ্যে একটা খুশি কুলকুল করছিল সুমিতার অভাবী মানুষকে সাহায্য করতে পারার গরিমা আহারে ওর ছেলেটা যেন ভালো হয় বাপের দুঃখ ঘোচায় স্কুল পাশ করে কিছু একটা অন্তত জুটিয়ে ফেলে সে টুকিটা কি কোনো হাতের কাজই হোক কি লেবারের কাজ কি ড্রাইভারি বছর কেটে গেছে কম কিছু মারা গেছে বড়িওলার সে এখন বেচে ধূপ চানাচোর বিস্কুট এসব জিনিস বড় দোকান থেকেই কেনে সুমিতার বর ফেরিওয়ালার জিনিসে তারা আস্থা কম নামি ব্যান ছাড়া মন ওঠে না সেদিন বিকেলে হঠাৎ জল জলে চোখে এসে হাজির বড়িওলা হাতে এক বাক্স মিষ্টি সুমিতা বিজায় অবাক কি ব্যাপার এত মিষ্টি কেন আপনার আশীর্বাদে ছেলেটা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে বৌদি ছিয়াশি পারসেন্ট পেয়েছে পাঁচটা লেটার অঙ্কে আটানব্বই সুমিতা চমকে গেল বড় বড় চোখে বললো ও মা তাই নাকি বড়িওলা উচ্ছ্বসিত মুখে বললো ওর মাস্টারমশাইরা বলছেন ওকে সায়েন্স নিয়ে পড়তে সুমিতা গলা ঝেড়ে বললো বাহ ভালো খুব ভালো আমি ওকে জয়েন্টে বসাবো বৌদি খেয়ে না খেয়ে যেমন করে হোক ওকে ইঞ্জিনিয়ারিং পড়াবো আপনার ছেলের মতো সুমিতার মুখটা পাংশু হয়ে গেল কষ্ট করে তবু একটা হাসি ধরে রাখলো মুখে বড়িওলা চলে যেতেই মিষ্টির বাক্সটা ডাস্টবিনে ফেলে দিল সুমিতা